Assalamualaikum guys, welcome back to my channel. কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সো গাইস, আজকে আমরা আসছি ভরবাবির বাসায়, প্রথমবার দাওয়াত খাইতে, তা আপনাদের সাথে শেয়ার করছি। বরবাবে আমাদের জন্য হাতের নাস্তা করেছে, অনেক রকমের, অনেক কষ্ট করেছেন ভাবি। আমরা এখন এসে নাস্তা করছি, বিকালের নাস্তা। এখন সন্ধ্যা হয়ে গেছে, রাতের দাওয়াতে আসছি। বরবাবি কয়েক ফ্যামিলিকে দাওয়াত করেছে একসাথে, তো আমি আর আফরোজা আপু চলে আসছি, আর বাকি ফ্যামিলিরা আসতেছে। বাসা থেকে দিয়ে দেন, দিয়ে দেন দাদি। তোমার ভাই আছো, ওটাকে দিয়ে দাও না। না না, হম বড় বুদে আবাই নয়, হন একা নয়, হন না ভাই, গরম গরম কেমন আছো, কেমন আছো? সব গেস্টরা চলে আসছে, সবাই নাস্তা করেছি, নাস্তা করে ভাবির বাসায় এখন গল্প করছি। বড় বাপির বাসায় আড্ডা চলতেছে এখন। ভাইয়া ভাবি আমাদের সবার জন্য রাতের খাবার রেডি করছে। এটা হচ্ছে বাবির বাসার মুরগি, না ভাবি? এটা বাসে বাবির বাসার মুরগি। এটা হচ্ছে মুরগির ডিম, এটা হচ্ছে বড় ফিশ, এটা ভর্তা, শুকনো মরিচের ভর্তা, এটা কাঁকড়া। আমি
সবাই নিয়ে নে এখান এখানে বসে যাও বাবা। ছেলেরা সবাই খাওয়ার পরে আমরা মহিলারা বসেছি। মাশাআল্লাহ ভাবি অনেক কিছু করেছে আমাদের জন্য, অনেক কষ্ট করেছে। সো গাইস, আপনারা আমাদের সব ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, আমরা সবাই খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে সবগুলা।